আলাদিন, যে আমাদের চাইল্ডহুড অসাম বানিয়েছিল, তার কাছে ছিল একটি আশ্চর্য প্রদীপ, যে প্রদীপ ঘষলে জিন বেরোত এবং তার হুকুম তামিল করত। এখন সবথেকে বড় প্রশ্ন হল, সেই আলাদিনের আশ্চর্য প্রদীপ কোথায় গেল? তো আজকের এই ভিডিওতে আমরা জানব কি ছিল আলাদিনের শেষ ইচ্ছা, আর আসলেই কি আলাদিনের গল্প সত্য ছিল নাকি এটি একটি শুধুমাত্র কল্পনা, আর জানব 2.5 কোটি টাকার একটি ঘোটালা যা আলাদিনের নামে হয়েছিল, আর এটাও জানব জিনেরা কি সত্যি ভালো হয়ে থাকে যেমনটা আলাদিন সিরিয়ালে দেখানো হয়েছিল। তো এই ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে, তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আলাদিন এবং তার আশ্চর্য প্রদীপের ঘটনা আজ থেকে প্রায় 300 বছর আগে আমাদের সামনে এসেছিল। অনেকে মনে করে যে এটিকে শুধু গল্পের আকারে প্রায় 300 বছর আগে লেখা হয়েছিল, কিন্তু কিছু মানুষ এটা মনে করে যে এটা শুধুমাত্র একটি গল্প নয়, এটা আসলেই একটি সত্যি ঘটনা। মানুষ যাতে এই ঘটনাটিকে মনে রাখতে পারে তাই এটিকে গল্পের আকারে লেখা হয়েছিল। এখন প্রশ্ন হল, আলাদিন তার মৃত্যুর আগে জিনকে কি হুকুম দিয়েছিল? আলাদিন বলেছিল, হে আমার জিন, যাও এমন জায়গায় লুকিয়ে যাও যে তোমাকে পেতে চায়, নিজের করতে চায়, সেই যেন তার মৃত্যুর পরেই তোমাকে পায়, যাতে তোমার জাদুই শক্তি ব্যবহার করে কেউ যেন কোনো খারাপ কাজ না করতে পারে। আর এটাই ছিল আলাদিনের শেষ হুকুম, জিনের সত্যতা। জিনের কথা শুনলেই আপনার মনে আলাদিনের প্রদীপ এবং তার জিনের কথাই ভেসে উঠবে। আমাদের ছোটবেলায় দেখা আলাদিনের এই কার্টুন প্রোগ্রামটি ছোটদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল। জিন শব্দটি আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে, একে জিন্নাত বা জিনও বলা হয়ে থাকে, কিন্তু পবিত্র কোরআন অনুসারে জিনের একটি আলাদা মানে রয়েছে। কোরআন অনুসারে জিন্নাতের সৃষ্টি, অর্থাৎ এটির যে সোর্স রয়েছে তা হাওয়া থেকে সৃষ্টি হয়েছে। জিন্নাত বা জিন ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে। জিন্নাতের কাছে শক্তি রয়েছে যে তারা মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। তারা প্রথমে মানুষের সংস্পর্শে আসে এবং তার সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। জিন আপনার সাথে তেমনই সম্পর্ক স্থাপন করবে যেমনটা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য। জিন ততটাই খারাপ হয়ে থাকে যতটা খারাপ আপনার চিন্তাভাবনা হয়ে থাকে। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে কোনো অন্ধবিশ্বাসকে তুলে ধরতে চাইছি না, কিন্তু আপনাদের এইটুকু জানিয়ে রাখতে চাই, আমাদের এই পৃথিবীতে এমনও অনেক মানুষ রয়েছে যারা জিনকে বিশ্বাস করে, এমনকি তাদের দিয়ে চিকিৎসাও করিয়ে থাকে। তবে আমি এটা জানি না তারা ঠিক হয় কি হয় না, কিন্তু এটা আমি জানি তারা জিন দিয়ে চিকিৎসা করায়। আর এই বিশ্বাসেই ভারতের একজন ডাক্তার যার নাম হলো লাইকা আহমদ, তার 2.5 কোটি টাকা চুনা লেগে যায়। লাইকা আহমদ ছিলেন পেশায় একজন ডাক্তার। একরামুদ্দিন নামের একজন পেশেন্ট তার কাছে আসে, তিনি একরামুদ্দিনের মায়ের চিকিৎসা করেন এবং তাকে ঠিকও করে দেন, কিন্তু একরামুদ্দিন তাকে বোকা বানাবে বলে ঠিক করে এবং তাকে আশ্চর্য প্রদীপের গল্প শোনায়। একরামুদ্দিন বলে সে এমন একজন লোককে চেনে যার কাছে এই আশ্চর্য প্রদীপ রয়েছে এবং সেই প্রদীপের সাহায্যে এক রাতের মধ্যে টাকাকে ডবল করে দিতে পারে। প্রথমে ডাক্তার তার কথা বিশ্বাস করে না, তাই সে একরামুদ্দিনকে সামান্য কিছু টাকা দেয় এবং সেটিকে ডবল করে দিতে বলে। পরের দিন একরামুদ্দিন সেই টাকাকে ডবল করে দেয়। এবার ডাক্তার একরামুদ্দিনের কথাই বিশ্বাস করে এবং তাকে 2.5 কোটি টাকা দেয় ডবল করার জন্য, আর সেই টাকা নিয়ে একরামুদ্দিন পালিয়ে যায়। আর এই ঘটনাটি ছিল 2020 সালের, আর এটা সত্যি ঘটেছিল ভারতের মিরাট শহরে। পরবর্তীতে একরামুদ্দিনকে পুলিশে ধরে ফেলে এবং তারপর জানতে পারা যায় যে এই পদ্ধতিতে একরামুদ্দিন অনেক মানুষকেই ঠকিয়েছে। দেখুন, আলাদিনের গল্পটি সত্যি না মিথ্যে এটার কোনো সঠিক প্রমাণ নেই, কারণ না তো আজ পর্যন্ত আলাদিনের সেই মহল পাওয়া গিয়েছে, না তো তার রাজ্যটিকে খুঁজে পাওয়া গিয়েছে, এমনকি তার বংশধরের ব্যাপারেও কোনো সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আর এরকম বলা হয়ে থাকে আজও আলাদিনের আশ্চর্য প্রদীপটি সেখানে চাপা পড়ে রয়েছে যেখানে আলাদিনের পিতার কবর রয়েছে, আর সেই জায়গাটি রয়েছে চীনে। আরব্য রজনীতে একটি গল্প রয়েছে যার নাম হলো আলাদিনের আশ্চর্য প্রদীপ। এই বইতে প্রায় 1001টি গল্প ছিল, কিন্তু তার মধ্যে আলাদিনের এই গল্পটি সবথেকে বেশি জনপ্রিয় হয়েছিল, আর এর পেছনে একটি কারণ রয়েছে। এই গল্পতে এমন কিছু বলা হয়েছে যেটি মানুষ বিশ্বাস করতে চায়। মানুষ সর্বদাই চায় যে সে এমন কিছু পেয়ে যাক যার সাহায্যে সে রাতারাতি বড় লোক হয়ে যাবে, কিন্তু আমি আপনাকে জানিয়ে রাখি এরকম কোনো কিছু বাস্তবে হয় না, কিন্তু ওপরওয়ালা আপনাকে একটি জাদু শক্তি দিয়েছে, আর সেটা হলো আপনার অন্তরের শক্তি, অর্থাৎ ইচ্ছা শক্তি। আপনি যদি সত্যি মনে প্রাণে কোনো কিছু করার চেষ্টা করেন তাহলে সেটি বারংবার চেষ্টা করলে আপনি করতে অবশ্যই সফল হবেন, আর এটি করার জন্য আপনার কোনো আশ্চর্য প্রদীপের প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এরকমই অদ্ভুত রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।